3,40,000 কোটি টাকার রাজস্ব আদায় লক্ষ্য আগামী বাজেটে সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি 33%। 6 বছরেও পুরো চালু হয়নি গোবরাকুড়া কড়াইতলি স্থলবন্দর, কয়েক মাসের ব্যবহার কয়লা আমদানিতে। রাজধানীতে জমে উঠেছে ইফতার বাজার, আইসিসিবিতে মিলছে পুরান ঢাকার নানা স্বাদের খাবার। স্বাগত News24 বিজনেস সংবাদে, আপনাদের সাথে আছে মামুন উর রশিদ। দেখছিলেন ইসলামী ব্যাংক সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, প্রায় 3,40,000 কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থাকবে আগামী বাজেটে, যার মধ্যে এনবিআরকে আদায় করতে হবে প্রায় 2,96,000 কোটি টাকা। চলতি অর্থ বছরের সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে এর হার প্রায় 33% বেশি। ব্যবসায়ীরা বলছেন রপ্তানি প্রবৃদ্ধি কিংবা নতুন করদাতা না বাড়ায় চাপ বাড়বে তাদের উপর। যদিও সরকার বলছে বাড়তে কোনো চাপ দিয়ে নয়, নতুন করদাতা তৈরি করেই লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব। ব্যবসায়ীদের অসন্তোষের মুখে গেল অর্থ বছর, 2 বছরের জন্য স্থগিত করা হয় ভ্যাট আইন। তারপরও রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা কোনো কাটছাট না করে রাখা হয় 2,87,000 কোটি টাকা, যার মধ্যে এনবিআরকে আয়ের লক্ষ্যমাত্রা দেয়া হয় 2,48,000 কোটি টাকা। যদিও আদায় না হওয়ায় পরে তা সংশোধন করে কমিয়ে আনা হয় 2,23,000 কোটিতে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে আসন্ন বাজেটে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থাকতে পারে 3,40,000 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের লক্ষ্যমাত্রা থাকবে 2,96,000 কোটি টাকা। সংশোধিত রাজস্ব হিসেবে এর প্রবৃদ্ধি হচ্ছে প্রায় 33%। একদিকে নির্বাচনী বছর, অন্যদিকে নেই কোনো নতুন চমক, সব মিলে লক্ষ্যমাত্রাকে বাস্তবসম্মত মনে করছেন না বিশেষজ্ঞরা। রাজস্বের প্রবৃদ্ধি হওয়া উচিত এবছর যে অ্যাকচুয়ালটা হবে তার চাইতে 15-17% তার বেশি নয়, কিন্তু যে টার্গেট দেওয়া হয়েছে সেটা কিন্তু প্রায় 35% থেকে 40% মতো, এটা কোনো মতেই অর্জিত হবে না। ট্যাক্স দেওয়ার পরে যারা ট্যাক্স দিচ্ছেন তারা তো একটু দেখার চেষ্টা করবেন যে আমরা বিনিময়ে কী পেলাম, এখানে একটা বিষয় আছে। একদিকে উদ্বুদ্ধ যেমন করতে হবে, অন্যদিকে মানুষকে ট্যাক্স দেওয়াটা সহজ করতে হবে। এদিকে বলার মতো বাড়েনি নতুন করদাতার সংখ্যাও, তার উপর ভ্যাট অনলাইন কার্যক্রম এখনও আলোর মুখ দেখেনি, তাতে চিন্তার ভাঁজ পড়ছে পুরনো করদাতাদের। ট্যাক্সের আওতা যদি না বাড়াইতে পারে তাহলে অবশ্যই যারা এক্সিস্টিং ট্যাক্স দিচ্ছে তাদের উপরে প্রেশারটা পড়বে, এটা স্বাভাবিক। বিভিন্ন উপজেলা লেভেলে অনেকেই ট্যাক্স দিতে পারে এবং সেই ট্যাক্সের আওতাটা বাড়িয়ে যদি এটা করা হয় তাহলে আমার মনে হয় এটা সমস্যা হবে না। তবে সরকারের নীতি নির্ধারকরা বলছেন যারা কর দিচ্ছেন তাদের উপর চাপ তৈরি করে নয় বরং নতুন করদাতা তৈরি করেই বড় আদায়ের চিন্তা করছেন তারা। দেশজ রাজস্ব আয় আমাদের দেশে আয়ের তুলনায় অনেক কম, দক্ষিণ এশিয়া কম, পৃথিবীতেও অনেক কম, এটি বাড়ানোর চেষ্টা ব্যাপকভাবে করা হচ্ছে এবং সেটা সহনশীলভাবে, যাতে ব্যবসার উপরে কোনো আঘাত না পড়ে, আবার যারা ব্যক্তিগত ট্যাক্স পেয়ার তাদের জন্য আবার এরপরে বোঝা না হয়। কাজেই কর হার বাড়ার খুব একটা সম্ভাবনা কম আমি মনে করি, কর জালের বিস্তৃতি ঘটবে। লক্ষ্যমাত্রা আদায়ে এনবিআর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দুর্নীতি বন্ধেরও কথা বলছেন বিশেষজ্ঞরা। সুলতান আহমেদ, News24, ঢাকা। উদ্বোধনের 6 বছর পরও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি ময়মনসিংহের হালুয়াঘাটের গোবরাকুড়া করতলি স্থলবন্দর। এখনও এই বন্দর কেবল কয়লা আমদানির কাজেই ব্যবহৃত হচ্ছে। এই কার্যক্রমও চলে 4 থেকে 5 মাস, বছর বাকি সময় কার্যত বন্ধই থাকে। তবে দ্রুতই পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু হবে এমন আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। সৈয়দ নোমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2012 সালের 15ই সেপ্টেম্বর পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে ময়মনসিংহের হালুয়াঘাটের গোবরাকুড়া করইতলি স্থলবন্দরের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। লক্ষ্য ছিল ভুটান, ভারত ও বাংলাদেশের মধ্যে কয়লা, পাথর, মশলা, পেঁয়াজ, রসুন, বাঁশ, পোশাক সহ বিভিন্ন ধরনের পণ্য আমদানি রপ্তানি করা। তবে উদ্বোধনের 6 বছর পরও এই বন্দরের কার্যক্রম শুধু কয়লা আমদানির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। এই অবস্থায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। 2 বছর আগে 1 বছর আগে এখানে কয়লার বাজার ছিল 7,000 টাকা, 7,500 টাকা, এখন সেই বাজার চলে আসছে 12,000-13,000 টাকা। আমাদের যে বিজনেসটা সেটা টোটাল নিয়ন্ত্রণটাই ইন্ডিয়ার হাতে। এখানে আমাদের এমনটা মনে হয় যে আমরা জাস্ট খালি মাল ওদেরটা আয় না বিক্রি করে ওদেরকে টাকা দিয়ে দিচ্ছি।
অবকাঠামোগত ও সীমানা জটিলতা সহ নানা কারণে বিভিন্ন পণ্য আমদানি রপ্তানি করা সম্ভব হচ্ছে না বলে জানালেন বন্দর সভাপতি। শিলং তাদের যে হেড অফিস আছে কাস্টমসের, ওইখান থেকে কোনো অনুমোদন নেই, এই কারণে আমরা ইম্পোর্ট করতে পারি না। তবে দ্রুতই বন্দরের কার্যক্রম পুরোপুরি চালু হবে এমন আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। কাস্টমস কর্তৃপক্ষ অলরেডি আমাদের কাছ থেকে 50% জমি নিয়ে তাদের অফিস এবং অন্যান্য অবকাঠামোগত সুযোগ সুবিধাদি অলরেডি তৈরি করা শুরু করেছে এবং স্থলবন্দর কর্তৃপক্ষের প্রায় 33 একর জায়গা তারা ওখানে নিয়ে অলরেডি নিয়েছেন। স্থলবন্দরটি পূর্ণাঙ্গভাবে চালু হলে সরকারের রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান হবে অনেক, অভিমত সংশ্লিষ্টদের। নিউজ 24 বিজনেস সংবাদের এ পর্যায়ে নিচ্ছে বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 বিজনেস সংবাদ। মানিকগঞ্জে বসুন্ধরা এলপি গ্যাসের সৌজন্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় মানিকগঞ্জ মুন্নু ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড ও সুন্দরবন ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডের হেড অব ডিভিশন মার্কেটিং অ্যান্ড সেলস মীর টিআই ফারুক রিজভি। এতে জেলা শতাধিক পরিবেশক ও রিটেলারগণ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। নিউজ 24 বিজনেস সংবাদ শেষ করার আগে ইসলামী ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 3,40,000 কোটি টাকা রাজস্ব আদায় লক্ষ্য আগামী বাজেটে, সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি 33%। 6 বছরেও পুরো চালু হয়নি গোবরাকুড়া কড়াইতলি স্থলবন্দর, কয়েক মাসের ব্যবহার কয়লা আমদানিতে। রাজধানীতে জমে উঠেছে ইফতার বাজার, আইসিসিবিতে মিলছে পুরান ঢাকার নানা স্বাদের খাবার। নিউজ 24 বিজনেস এখন এ পর্যন্তই, সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।